সামনে আসতে চলেছে ভ্যালেন্টাইন্স ডে, তো সেই উপলক্ষে রোজ ইমোটকে ফ্রিতে দেবে কি না ভাই তোমরা অনেকেই জানতে চেয়েছো। আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো আজকের এই ভিডিওতে যে ভ্যালেন্টাইন্স ডেতে তোমরা রোজ ইমোট পাবে কি পাবে না, সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি তোমরা পুরোপুরি শেষ অবধি দেখবে। এই ভিডিওতে অনেক কিছু বলবো, যে ভ্যালেন্টাইন ডে স্পেশাল আমরা কী কী নতুন বান্ডিল ইমোট দেখতে পাবো, কী কী আইটেম ফ্রিতে পাবো, সেই জিনিসগুলো তো ক্লিয়ার করে দেবো। তার সাথে ভাই তোমাদেরকে আমি বলতে চলেছি, আমাদের যে ব্ল্যাক কালারের বানি বান্ডিল আসতে চলেছে, নতুন বানি বান্ডিল, সেই বান্ডিলটা কবে আসবে তোমরা অনেকেই জানতে চেয়েছো। সেই বান্ডিলের ইভেন্ট সম্বন্ধে তোমাদেরকে আজকে ভিডিওতে পুরোপুরি ক্লিয়ার করে দেব। এবং ভাই আমাদের কিন্তু সামনে কিছু ইভেন্ট আসতে চলেছে এবং কিছু আপকামিং আপডেট শেয়ার করব ফেসবুক দিয়ে। আমাদের যাদের ফ্রি ফায়ার আইডি রয়েছে তারা কি জিমেলে ট্রান্সফার করতে পারবে কি না, বা জিমেলের আইডি ফেসবুকে ট্রান্সফার করতে পারবে কি না, এইটা হবে কি হবে না এই ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। তো অনেকগুলো স্পেশাল স্পেশাল আপডেট কিন্তু এই ভিডিওতে রয়েছে, সেই জন্য আজকের ভিডিওটি কেউ একটু অংশ মিস করবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তারপরে তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা করে লাইক করে দেবে, যারা নতুন আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওতে আগে যারাকে বলে দিই ভাই, অনেকে বলো ফ্রিতে ডায়মন্ড কোথা থেকে পাবো, তার জন্য তোমরা আজকে এই অ্যাপটা ডাউনলোড করতে পারো। এখানে স্পিন করার মাধ্যমে ফ্রিতে ডায়মন্ড পাওয়ার অপশান রয়েছে প্রতিদিনই, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ফ্রিতে 100 ডায়মন্ড, 500 ডায়মন্ড, অনেক কিছু নেওয়ার অপশান রয়েছে এই অ্যাপে জাস্ট কয়েন দিয়ে একেবারে ফ্রিতে। অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে, ওই লিঙ্ক থেকে তোমরা অ্যাপটা এখনই ডাউনলোড করো, বা কমেন্ট বক্সে প্রথমে যে লিঙ্কটা দিয়েছো ওখান থেকে অ্যাপটা ডাউনলোড করো। যারা এখনও পাচ্ছ না তোমরা কিন্তু অ্যাপটা ডিলিট করে আবার নতুন নাম্বার দিয়ে রেজিস্টার করো ইন্ডিয়া থেকে। বাংলাদেশে হলে তোমরা জিমেল দিয়ে কিন্তু একটা রেজিস্টার করো, মানে অ্যাকাউন্টটা খোলো, তাহলে কিন্তু এখান থেকে তোমরা ফ্রিতে ডায়মন্ড নিতে পারবে। তো আজকেই করে ফেলো। তো গাইস তোমরা অনেকে বলছিলে বুয়া পাসে ডিসকাউন্ট আসবে কি আসবে না, আমাদের তো প্রায় মাস শেষ হতে আছে, এক সপ্তাহ হলে শেষ হয়ে যাবে। তো দেখো মিষ্টির সব ইভেন্ট কিন্তু আসতে পারে গাইস, ঠিক আছে, তোমাদেরকে বলে দিই চান্স রয়েছে যে মিষ্টির সব ইভেন্ট এবারে আসবে। তো মিষ্টির সব ইভেন্টে তোমরা এখানে কী কী দেখতে পাবে, এই বান্ডেল দেখতে পাচ্ছ, এই বান্ডেল আমরা কিন্তু এখানে দেখতে পেতে পারি, একটা ফিমেল বান্ডেল রয়েছে। তারপরে তোমরা বুয়া পাস দেখতে পাচ্ছ, তো বুয়া পাসের উপর ডিসকাউন্ট আসতে পারে গাইজ, ঠিক আছে, চান্স রয়েছে আসতে পারে। তো কত চান্স রয়েছে সেটা ভিডিওতেই বলে দিচ্ছি। তো তার আগে তোমরা দেখে নাও অন্যান্য রিওয়ার্ড, যেমন গ্লোয়াল স্কিন, কাটানা স্কিন, এখানে অনেক আইটেম কিন্তু বেরিয়ে আসছে যেগুলো কিন্তু এই মিষ্টি শপের মধ্যে রয়েছে। গ্লোয়াল স্কিন রয়েছে, ইমোর রয়েছে, অনেক জিনিস কিন্তু এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখন তোমরা বলবে এখানে কি সমস্ত আইটেম সেম আসবে, তো দেখো তোমাদেরকে বলে দিই সেম আসবে না, এখানে কিন্তু আইটেমগুলো বান্ডেলগুলো পাল্টে দেবে, কিন্তু বুয়া পাস এর মধ্যে থাকতে পারে চান্স রয়েছে 80% মতো যে বুয়া পাস ডিসকাউন্ট দেবে। কিন্তু ভাই এটাও ঠিক যে বুয়া পাস ফার্স্ট আসছে, তো এটা কিন্তু ডিসকাউন্টে না দেওয়ার চান্সও কিছুটা বেরিয়ে আসছে। তো তাও দেখা যাক ভাই, ওয়েট করো, পুরো 100% লিক্স পেলে তোমাদেরকে জানিয়ে দেবো। তবে মিষ্টি শপ ইভেন্ট যে তোমরা দেখতে পাচ্ছ, এই মিষ্টি শপটা যদি না এসে আমাদের নতুন টাইপের ইভেন্ট আসে, ঠিক আছে, সেটাও আসতে পারে। তো সেই ইভেন্টটার ব্যাপারেও তোমাদেরকে আমি আগেও বলেছিলাম, তো সেরকম একটা আলাদা টাইপের ডিসকাউন্ট ইভেন্ট আসতে পারে। যাই হোক, এই ডিসকাউন্ট ইভেন্ট আসলে বর্তমানে যে কোনো ইভেন্টে কিন্তু আমরা বুয়া পাস দেখতেও পারি আর নাও দেখতে পারি। তো 100% কেন বলছি না, দেখো যদি না আসে তোমরা বলবে যে দেখো তোমাদেরকে আপডেট দিয়েছি কিন্তু আসলো না, তো সেই জন্য ভাই আর এক দুদিন ওয়েট করে যাও, কনফার্ম লিক্স পেয়ে গেলে তোমাদেরকে পুরোপুরি জানিয়ে দেবো। তো গাইজ তোমরা অনেকজন আমাকে বলছিলে যে ব্ল্যাক বানি বান্ডেলটা কবে আসবে, তো আমি তোমাদেরকে আগে এটা ক্লিয়ার করে দিই, ঠিক আছে। তো একটা লাগ রয়্যালি টাইপের ইভেন্টে আমরা কিন্তু এই ব্ল্যাক বানি বান্ডেলটা দেখতে পাবো, যেখানে ব্ল্যাক অ্যান্ড ব্লুর কম্বিনেশানে বানানো এই বানিটা ভাই দেখতে পাচ্ছ দারুণ লাগছে, মানে ডিজাইন কিন্তু দারুণ করেছে। তার সাথে আমরা এই যে পুরানো আমাদের বানি বান্ডেল, বানি ওয়ারিয়র বান্ডেল, এটাও কিন্তু দেখতে পেয়ে যাবো রিটার্নে। অ্যান্ড এই বানি বান্ডেলটাও কিন্তু আমরা দেখতে পাবো, ফিমেল বানি বান্ডেল। অ্যান্ড ভাই এমপি ওয়েপে যে স্কিনটা ভাই দেখতে পাচ্ছ কতটা কিউট লাগছে, ডিজাইনও দারুণ করেছে, অ্যাট্রিবিউটও ভালো রয়েছে, রেট অফ ফায়ার ডাবল, রিলোড স্পিড সিঙ্গেল প্লাস, অ্যাকুরেসি মাইনাস করেছে। স্ক্রিনটা কিন্তু অ্যাট্রিবিউটের দিক দিয়ে পুরো সেই লেভেলে রয়েছে, ডিজাইনের দিক দিয়ে ভাই দারুণ বানিয়েছে, আমাকে ভালোই লেগেছে। তো তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা লুট বক্সের স্কিন রয়েছে, এই স্কিনটাও কিন্তু আমরা এই ইভেন্টের মধ্যে দেখতে পাবো, গ্লোয়াল স্কিনটাও কিন্তু দেখতে পেতে চলেছি। তবে ভাই এগুলো সব সেম থিমে বানানো হয়েছে, তোমরা ভাবছো হয়তো এটা জানুয়ারি মাসের মধ্যে চলে আসবে, ভাই সেরকম নয়, যেহেতু বারমুডা ড্রিমস ইভেন্ট চলাকালীন অন্যান্য অনেক ইভেন্ট আসবে, সেই জন্য এই ইভেন্টটাকে পেছানো হয়েছে, তোমরা ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু এই ইভেন্টটা দেখতে পাবে, ঠিক আছে। তো অনেকে বলছিলে ফেসবুকের আইডি কীভাবে গুগলে ট্রান্সফার করবো, বা গুগলের আইডি কীভাবে ফেসবুকে নিয়ে আসবো, দেখো এই ফিচার্সটা কিন্তু বাইরের কিছু সার্ভারে নিয়ে আসছে গরিনা, এই জন্য এটা পোস্ট করা হয়েছিল, কিন্তু দেখো আমাদের বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভারের জন্য এটা কিন্তু এখনও কনফার্ম হয়নি, আশা করা আছে যে নেক্সট আপডেটগুলোতে এটা কিন্তু ফিচার্সটা আনা হবে। ততদিন পর্যন্ত ওয়েট করে যাও, কোনো এর অফিসিয়াল কনফার্মেশন পেলে তোমাদের কিন্তু আমি তখন জানিয়ে দেবো একবার।
তো জাস্ট এটার জন্য অপেক্ষা করতে হবে আর কি, ঠিক আছে? তো অনেকে বলছিল যে রোজ রিমোট কীভাবে পাবো, এটা কি ফ্রিতে দেবে কি দেবে না। দেখো এটা বলার আগে তোমাদেরকে সবাইকে ছোট একটা রিকোয়েস্ট করবো, যারা ভিডিওতে এখনও লাইক করোনি তো একটা করে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশানটা অন করে রেখে দাও, তাহলে কিন্তু নতুন নতুন আপডেট পাবে। একটা সাবস্ক্রাইব সমান একটা সাপোর্ট এই মনে করে যারা নতুন আসবে সাবস্ক্রাইব করে ফেলো। তো ভাই আমাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছ ভ্যালেন্টাইন ডে আসছে, সেই উপলক্ষে অনেক ভালো ভালো জিনিস দেওয়া হবে, যেমন এই ফিমেল বান্ডেলটা কিন্তু আমাদেরকে ফ্রিতে দিতে পারে। দেখো বলছে দিতে পারে, চান্স রয়েছে, 100% কনফার্ম বলছি না, তো সেটার জন্য তোমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে। আর এখানে ছেলেদের বান্ডেল তো আমাদেরকে দেওয়া হয় না, বেশিরভাগ সময় মেয়েদের বান্ডেল ফ্রিতে দেয়, সেই জন্য ভাই এই বান্ডেলটা দেওয়ার চান্স নেই বললেই চলে। তো হেয়ারস্টাইলটা ওপি লেভেলের রয়েছে, আর এখানে ড্রেসটাও ভালো, প্যান্টও ভালো, তো যাই হোক এই বান্ডেলটা এই জন্য কিন্তু দেওয়ার চান্স কম রয়েছে, ঠিক আছে? কোনো ডায়মন্ড খরচের ইভেন্ট হয়তো দেবে, তবে ফিমেল বান্ডেলটা দেওয়ার চান্স কিছুটা হলেও রয়েছে কিন্তু, সেই জন্য তোমাদেরকে বলছি। আর ভ্যালেন্টাইন স্পেশাল তোমরা বলতে গেলে অন্যান্য অনেক জিনিসও দেখতে পাবে যেগুলো ফ্রিতে পাবো আমরা, ঠিক আছে? সেগুলো তো পরে দেখাবো, তার ফুল অ্যাসেস পাওয়া যায়নি, কিন্তু এই কাটানা স্কিনটা তোমরা দেখতে পাচ্ছ ভাই সাহেব সেই লেভেলে রয়েছে। পিঙ্ক কালার তো আমার এমনিতে দারুণ লাগে, পিঙ্ক কালার গ্রিন কালার ভালো লাগে, তো তোমাদের ভাই ফেভারিট কালারগুলো কমেন্ট বক্সে লিখে জানো যে কার কোন কালার ভালো লাগে। তো আর ভাই দেখো প্রপোজ ইমোট, ঠিক আছে, এই ইমোট কিন্তু আমরা এই সময় রিটার্ন দেখতে পাবো। কেউ কেউ তোমাদেরকে বলবে যে এটা ফ্রিতে বাজবে, কিন্তু ভাই প্রপোজ ইমোট বলে কথা বাংলাদেশ ইন্ডিয়া সার্ভারে খুবই রেয়ার একটা ইমোট, এটা দেওয়ার চান্স নেই বললেই চলে। তো দেখতে পাচ্ছ একটা নতুন ইমোট বেরিয়ে এসছে ভাই, এই ইমোটটাও কিন্তু দারুণ একটা ইমোট লেগেছে আমাকে, তো এটাও কিন্তু আমরা দেখতে পাবো। প্লাস এই ইমোটটা, ঠিক আছে, ইমোজি টাইপের ইমোট, এটাও কিন্তু আমরা নতুন আসছে, এগুলো কিন্তু ভ্যালেন্টাইন স্পেশাল ইভেন্টে দেখতে পাবো। আর ভাই আমাদের হার্ট বুকিং ইমোট বা আই হার্ট ইউ, ঠিক আছে, লাভ ইমোট একটা রয়েছে, সেগুলো পুরাতন ইমোট, এগুলো কিন্তু সমস্তই কোনো ইমোট পার্টি ইভেন্টে দেওয়া চান সবচেয়ে বেশি। তো তোমাদেরকে যারাই বলছে যে রোজ ইমোট ফ্রিতে দেবে, দেখো আমি তোমাদের বলে দিই যেহেতু এটা বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভারে খুবই রেয়ার একটা ইমোট, সেই জন্য ফ্রিতে দেওয়া চান্স ভাই 10% আর কম, ঠিক আছে? ফিউচারে গেলি না কী করবে জানি না, ফ্রিতে দেবে কি দেবে না, কিন্তু বর্তমানে ভাই এত রেয়ার একটা ইমোটকে ফ্রিতে তারা কীভাবে দেবে, সেই জন্যই তোমাদেরকে বলছি জাস্ট ভাই এই ব্যাপারটাকে এত সিরিয়াসলি নাও না, অ্যান্ড দেখা যাক কী হয়, ঠিক আছে? আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমার ভালো লাগলে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করো। ফ্রিতে যারা ডায়মন্ড নিতে চাও অ্যাপের লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্স বা ডিসক্রিপশন বক্স, ওই লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করো। যারা ডায়মন্ড পাচ্ছ না তোমরা ভাই একটা ভুল করছো, তোমাদের আগে থেকে অ্যাপটা থাকলে ডিলিট করে দাও, দিয়ে এই লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করো, দিয়ে নতুন ফোন নাম্বার দেবে, ঠিক আছে? পুরাতন ফোন নাম্বার না দিয়ে নতুন নাম্বার দেবে, অথবা তোমরা যাদের হচ্ছে না তারা জিমেল দিয়ে কিন্তু লগ ইন করবে বাংলাদেশ থেকে, তারা কিন্তু তোমাদের হবে, ঠিক আছে? তো এইভাবে করে ফেলো, ওকে।